বিগত কয়েকটি ক্ষেত্রে আকাশ বিজ্ঞানে অভূতপূর্ব ভূমিকা গ্রহণ করে আকাশ সমুদ্র নিরীক্ষণের সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কখনো বা সূর্যগ্রহণ, কখনো চন্দ্রগ্রহণ, কখনো ধূমকেতুকে লক্ষ্য করা, আবার কখনো শুক্রের পরিক্রমণ, এই সকল বিষয়গুলি ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরার সাথেই বহু সাধারণ মানুষের কাছেও তা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এবার ফের আরও একবার মানুষের মনে কুসংস্কার দূর করার লক্ষ্যে এবং জ্যোতিষ বিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করার উদ্দেশ্য নিয়ে বৃহস্পতি এবং শনির কক্ষপথের সামনাসামনি আসার বিষয়টি লক্ষ্য করার উদ্দেশ্যেই ব্যবস্থা গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানীগঞ্জ শাখার সদস্যরা। রানীগঞ্জ শহরের শেষ প্রান্তে কুমোর বাজার চুনাভাটি ময়দানে বৃহস্পতি এবং শনির কক্ষপথে চলার সময় কাছাকাছি চলে আসার বিষয়টি খতিয়ে দেখতে ব্যাপক সংখ্যায় ভিড় জমালো ছাত্রছাত্রীরা। একইভাবে সাধারণ মানুষও এই প্রাকৃতিক ঘটনাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে টেলিস্কোপের মাধ্যমে এই উপগ্রহের কক্ষপথে চলার বিষয়গুলি লক্ষ্য করলেন। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে উদ্যোগ নিলেন জ্যোতিষ বিজ্ঞানের প্রাক্তন ছাত্র গৌরাঙ্গ চ্যাটার্জি। তার 5.5 ফুটের টেলিস্কোপের মাধ্যমে অনেকেই এই অসাধারণ বিষয়টি লক্ষ্য করল। প্রায় 397 বছর আগে এই বিষয়টি লক্ষ্য করা যায়। এবার 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত এই বৃহস্পতি এবং শনির কক্ষপথে চলার বিষয়টি এবং কাছাকাছি চলে আসার বিষয়টি লক্ষ্য করে যাবে বলে জানা গিয়েছে। সারা রাজ্য জুড়েই যে ঘটনা আকাশে ঘটছে ঘটছে, যদিও গত 15 তারিখ থেকে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত বৃহস্পতি এবং শনি যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে এরা এমন কাছাকাছি অ্যাঙ্গেলে চলে আসবে যাতে দুটো গ্রহকেই আমরা একটা গ্রহের মতোই দেখাবো, এইরকম একটা অবস্থা আজকে হওয়ার কথা ছিল। ফলে আমরা গতকাল থেকেই প্রস্তুতি নিয়েছিলাম টেলিস্কোপ সেট করে। আমাদের জেলার বিভিন্ন জায়গায় বিজ্ঞান কর্মীরা দেখাচ্ছেন, আমরাও রানীগঞ্জে আজকে কুমোরবাজারের চুনাভাটির মাঠে টেলিস্কোপ সেট করেছিলাম। প্রায় 300 মতো মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন, বিভিন্ন সময় ধরে তারা দেখলেন এবং খুব সুন্দরভাবে বৃহস্পতির একটি উপগ্রহ, দুটি উপগ্রহ এবং শনি, শনির বলয় আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেলাম। সব মানুষ খুব উপভোগ করেছেন।